ভয়াল সেই রাতের স্মৃতি কিছুতেই পিছু ছাড়ছে না। ফিরে ফিরেই আটকে উঠছেন সেদিন ফেরত আসা জীবিতরা। শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনও আশঙ্কাজনক পাঁচজন স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 43 জনের মরদেহ। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। বেইলি রোড ট্র্যাজেডিতে স্বজনদের অপেক্ষা ঢাকা মেডিকেলের মর্গে। শনিবার সকালে হস্তান্তর করা হয় একই পরিবারের 3 মরদেহ, যাদের ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি দেখে শনাক্ত করে পরিবার। এরপরই ছুটে আসে হাসপাতালে, আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। উনি ওই দিন কিন্তু কাচ্চিতে যেখানে গিয়েছিল জাস্ট ডিনার করে ওনার খাগড়াছড়ি যাবো, খাগড়াছড়ি টিকিটও কিন্তু করে ফেলেছিলেন। বিভিন্ন জনের ফেসবুকে ছবি দিছে, ওই সুবাদে আমরা শনাক্ত করতে পারছি। এখনও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন জীবিত ফিরে আসা ভাগ্যবানরা। হঠাৎ হঠাৎই আঁতকে উঠছেন ভয়াল সেই রাত্রির স্মৃতিতে। নিজের অর্ধেক বডি পুরো ঝুলায়া অনেক ব্যবস্থা করে বের হই, আর পা একটু ব্যথাও পায় বের হতে যায়। আর আগুনটা যেখানে লেগেছিল, মানে ওটা এন্ট্রার এক্সিটের একটাই তো ওয়ে, ওইখানে লেগেছিল, তো ওখান থেকে বের হওয়া পসিবল ছিল না। সকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী, জানান ভর্তি থাকা 11 জনের মধ্যে 6 জন সুস্থ হলেও শঙ্কামুক্ত নন বাকিরা। যে 6 জনকে ছেড়ে দিব তারা মোটামুটি ভালো আছে, তাদের মধ্যে আবার পরীক্ষার্থীও আছে যাবে, আর 5 জন যে থাকবে তারা এখনো কেউ শঙ্কামুক্ত না। এখনো মর্গে রয়েছে 2 জনের মরদেহ, যাদের একজনকে শনাক্ত করা যায়নি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।